يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس وإثمهما أكبر من

আল্লাহর তরফ থেকে কোনো অর্ডার নাই এই জন্য প্রিয় নবী সব দেখার পরেও বলতে পারছেন না কিছু এখন আনসার সাগাবিরা চিন্তা করছে গোটা এলাকা আমাদের মাতালে ছেয়ে গেছে মদ্যপানটা এত বেড়েছে আর একদিকে জোয়ার এমন এমন আসর বসছে গোটা এলাকাতে এই দুটো রোগেতে আক্রান্ত হয়েছে মানুষে তারপরেও বিশ্ব নবী কেন কিছু বলছেন

নেকা আনিল খামর ওয়াল মায়সির ওগো নাও তোমার বন্ধু বান্ধবরা তোমার পাশের লোকেরা তারা তোমার কাছে জানতে আসিতেছে মদ এবং জুয়ার ব্যাপারে তুমি তাদেরকে বলে দাও এই যে দুটো জিনিসের ব্যাপারে জানতে এসেছো এই দুটো জিনিসই হলো সমাজের মানুষের জন্য মারাত্মক ব্যাধি ক্যান্সারের থেকেও خطرناک তবে হ্যাঁ

বেশি বেশি আছে আছে এখন যেহেতু পূর্বে তিনারা মদ্য পান করতেন হালালও ছিল অনেক শাখা কেরাম মদ পান করছেন কারণ হালাল এখন তো নিষিদ্ধ নাই তারা যখন এই আয়াতা শুনল তারা বলল ছি ছি যে জিনিসটা আমার জীবনে উপকারের থেকে অপকারের গুণটা বেশি সেটার আমি আমাদের জীবনে রাখতে চাই না রাখতে চাই না কিছু মানুষ সেখান থেকে ছেড়ে দিল আল্লাহ পাকের তরিকাটা দেখেন এরা তো মদে ডুবে আছে এক্ষুনি ব্রেক করা যাবে না গাড়ি একশো চল্লিশে ছুটছে সঙ্গে সঙ্গে ব্রেক করলে পাল্টি মারবে আস্তে আস্তে গাড়িকে কন্ট্রোল করতে করতে আল্লাহ পাক দেখছি রাত ডুবে আছে মদে তাই সর্বপ্রথম তার উপকার আর অপকারিতার তার কথাটা তাদের সামনে তুলে দেওয়া গল এবার দ্বিতীয় আয়াত অবতীর্ণ হবে কোন দিন কিছু সাহাবী কেরামকে দাওয়াত করা হয়েছে এক সাবির বাড়িতে দাওয়াত খেয়েছেন দাওয়াতের পরে আমরা যেমন কোকো কলা দি স্প্রাইট দিই সময়ে আরবের অনুযায়ী বাড়িতে বাড়িতে মদের মদের যার তারা সেখান থেকে সকলকে মদ্যপান করিয়েছে মদ সকলে খেয়ে নিয়েছে এবার খাওয়ার পরে নেশা উঠে গেছে একেবারে কম্পিউটার এবার ব্রেন ঠিক থাকছে না নেটওয়ার্ক এবার আর ঠিক মতো পাচ্ছে না নামাজ টাইম হয়ে নামাজ আর মাপ নামাজ পড়তে হবে উজু করে একজন ইমামতির জন্য বেরিয়েছে সেই ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহা কোন রকম পড়ে এবার শুরু করেছে কুল ইয়া আইয়ুহাল মা আবুদু মা তাবুদুন নাহনু নাবুদু মা তাবুদুন সে পড়তে পারছে না সুরাটা উল্টো পাল্টা এদিক হচ্ছে তার মানে তারা নেটওয়ার্ক কাজ করছে না গোটা ব্রেনটা হাইজাক হয়ে গেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন অবতীর্ণ করছে দেখেন আল্লাহ পাকের তরিকা কি সুন্দর এখনো আল্লাহ মধখর মাতাল বলে নাই সেই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো যারা খেয়েছ তুমি আমার স্নেহের তোমাকে আমি মাতাল বলবো না তুমি আমার ছেলেহের ভাই তোমার দ্বারাই ক্ষতি হয়ে যাবে সমাজের তোমার দ্বারাই তোমার বাচ্চাটা শিখবে তার ক্ষতি হবে তোমার গোটা ফ্যামিলিটা শেষ হয়ে যাবে তুমি তওবা করে নাও আমাকে বলতে হবে না হুজুর আমি খেয়েছি না 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 আল্লাহর কাছে রাত অন্ধকারে একা কি বলো আল্লাহ কোরআন শুনেছি তওবা করছি আল্লাহ বলবে তোর বলতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না মানুষ জীবনে ভুল করে মানুষেরই ভুল হয় ভুল তোমার হয়েছে আমার জীবনে অনেক ভুল আছে সেই ভুলটার উপরে জিদ করে টিকে থাকলে এটা বোকামির পরিচয় হবে তাই যখন তারা পড়তে পারছে না এবার আল্লাহ কোরআন অবতীর্ণ করছে যাই একটু ভালো না মানুষ লাতা তারা বুঝলা অন্তুন রা হাতা তালামু মা তাকুলুর আল্লাহ বলছো রে আমার ইমানদারেরা ওরে আমার বিশ্বাস পরায়ন বান্দারা কেন ভুলে গেছিস বল কি করে মদের দোকানে গেলি বল কেমন করে পান করলি বল কে তোদেরকে এই যুক্তি দিল আমি এবার বলছি শুনে নে যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থাতে থাকবে তোমরা নামাজের ধারে পাশে যেতে পাবে না ধারে পাশে যেতে পাবে না উগু আল্লাহ কতক্ষন যাব না আল্লাহ বলছে হাত্তা তালামু অতক্ষণ যেতে পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার ব্রেন মন মস্তিষ্কটা এই জায়গাতে ফিরে না আসে কাকে বলছো কিভাবে বলছো কেমন করে বলার দরকার ছিল এতটা বোধগম্য তোমার যতক্ষণ আসবে না ততক্ষণ তোমরা নামাজের ধারে পাশে যেতে পারবে না এই আয়াত যখন সাগাবি কেরামেরা শুনলো অনেক বললো চিচিচি যে জিনিসটা আমাকে নামাজ থেকে দূরে সরাই তো করলো করল এখনো যেহেতু শুধু নামাজের টাইমে নিষিদ্ধ হলো অন্যান্য টাইমের অনুমতি থেকে গেল যেহেতু পূর্ব থেকে তারা অভ্যস্ত ছিল তাই তখনও অনেকে ফজরের নামাজের পরে খেয়ে নিত জোহরের নামাজ আস্তে আস্তে লম্বা টাইম ব্রেনটা পরিষ্কার হয়ে যেত কেউ কেউ ইশার নামাজের পরে খেয়ে নিত ইশার পরে একেবারে ফজরের নামাজ আস্তে আস্তে লম্বা টাইম ওই টাইমটা তার ব্রেনটা পরিষ্কার হয়ে যেত একদিন বিখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে এসে অভিযোগ করতে আর রাসূলুল্লাহ এই দেখুন আমার নাকটা ফাটিয়ে দিয়েছে একটা আনসার ছেলে কেন কেন কি ব্যাপার বলল আমরা এক দাওয়াত বাড়িতে ছিলাম খাওয়া দাওয়ার পর্ব হলো আমরা আমাদের আরবের প্রথা অনুযায়ী কবিতা আবৃত্তি করছিলাম শের শায়রি করছিলাম কবিতায় আমি আমার বংশের বড়াই করছিলাম আর আনসার সাহাবীদের একটু ঠাট্টা বিদ্রূপ করছিলাম ওই যুবকটা মেনে নিতে না পেরে আমাকে এই উটের এই জায়গার হার পড়েছিল সেই হাতটা নিয়ে ছুড়ে দেয় আমার নাকে লেগে নাকটা ফেটে গেছে কেটে গেছে প্রিয় নবী আমার বুঝতে পারলেন এদের মারামারি আর ছোড়া ছুরি যেটা কয়েছে ওই জন্য নয় এরা সকলে মদ্যপান করেছে তাই প্রিয় নবী সেদিন ঝরঝর করে কাঁদছে আল্লাহর কাছে আর কেঁদে কেঁদে বলছে আল্লাহুম্মা বাইজিল্লানা ফিল খাবারি বায়ানান শাফিয়া ওগো আল্লাহর পাচ্ছি না সব দেখতে পাচ্ছি মদের কারণে গোটা এলাকার মধ্যে হাহাকার চলছে বাপ বেটাই মিল্লাই ভাই ভাই মিল্লাই পাড়া প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক চিহ্ন করছে স্বামী স্ত্রী কত মায়েরা তাদের স্বামীরা মদ্যপান করার কারণে রাত্রিতে আরামে ঘুমাতে পারে না কখনো সেই মায়ের কানে দুল ছিঁড়ে নিয়ে গিয়ে বিক্রি করে মদ্যপান করা হয়েছে কখনো তার নাক ছবি তুলে নিয়ে গিয়ে বিক্রি করে মদ্যপান করা হচ্ছে সেই জন্য আমি আপনার কাছে হাত তুলেছি আপনি আমাকে মদের ব্যাপারে একটা পরিষ্কার অর্ডার শুনিয়ে দেন যেটা আমি আমার উন্মত উন্মতি আপনার বান্দা বান্দিদেরকে ভাবে শোনাতে পারবো নবী আমার ঝরঝর করে কাঁদছে আল্লাহ জিবির আমিনকে বলছে যাও আর আমার বন্ধুকে কাঁদানো যাবে না কাঁদানো যাবে না কোরআন অবতীর্ণ হলো আমার যুব সমাজকে বলবো শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখনো আল্লাহ মদ খর বলে নাই এখনো আল্লাহ বলছে ওরে আমার ইমানদারেরা ওরে আমার বিশ্বাস পরায়ণ বান্দারা কার খপ করে কে তোমাদের নষ্ট করেছে বলো এবার আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুসুম মিন শাইতান ফাজতানিবু আল্লাহ বলছি ইমানদাররা শোনো শোনো আজকের পর থেকে তোমাদের জন্য চিরতরে কয়েকটা জিনিসকে হারাম ঘোষণা করা হলো তন মধ্যে এক নম্বরে হলো আজকের পর থেকে আর তোমরা কেউ মুক্তি পান করতে পারবে না এটা চিরতরে হারাম করা হলো কেন 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 এটা কার কাজ আল্লাহ বলছে যুসুম মিন আমালিস এটা এটা কোন মানুষের কাজ হতে পারে না এটা হচ্ছে শয়তানের কাজ এটা শয়তানের কাজ আমার যুব সমাজকে বলবো ইতিহাস পড়ে দেখো তাফসীর গুলো খুলে দেখো এই আয়াত যখন মদিনার অলিতে গলিতে প্রচার হচ্ছে কোন ব্যক্তি মধ্যে অভ্যস্ত ছিল মদের গ্লাসটা নিয়েছে এবার পান করবে আয়াত শোনার সাথে সাথে গ্লাস ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ মুখে নিয়ে নিয়েছে ঢোকটা গিলতে বাকি সে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে আবার কারো বাড়িতে একেবারে দোকানের মতো সাজানো ছিল বলছে তাড়াতাড়ি ফেল 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 ফেলতে শুরু করেছে বড় বড় ড্রাম বড় বড় জার ঢালতে শুরু করেছে মুফাসরিনে কেরামেরা লিখছেন আজকে মনে হচ্ছে যেন গোটা মদিনায় মদের বন্যা এসে গেছে শুধু তাই নয় মদের ব্যবসা করতো বিদেশ থেকে ম আওয়াজ আসছে এখনো মুদিরাই প্রবেশ করে নাই তার কানে খবর গেল আর প্রবেশ করাও না কারণ মদ চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে সোনার সাথে সাথে সমস্ত মদগুলো কর্মচারীদের বলেছে ওই পাহাড়ের পাদদেশে ঢেলে দাও ঢেলে দাও একবারের জন্য ক্যালকুলেটর নিয়ে বসে নাই কত টাকার মাল ছিল কতটা ক্যারিং খরচা ছিল না 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 তারা এ কথা বলে করেছে যতদিন অনুমতি ছিল ব্যবহার করেছি আর অনুমতি নাই আর ব্যবহার করব না কারণ এগুলো শয়তানের কাজ আমার বন্ধুরা শয়তান চাইবে কি করে তোমাকে জাহান নামে নিয়ে যেতে কাকে লুকিয়ে খাবে বলো আব্বাকে লুকিয়েছ স্ত্রীকে লুকিয়েছো বড় ভাইকে লুকিয়েছ মানুষকে লুকিয়ে জঙ্গলে গিয়ে খেয়েছ আল্লাহ বলছে ওরে পাগল তুমি কি ان اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون তোমার মুখটা ক্যান্সিল করে দেওয়া হবে তোমার হাতটা বলে দেবে দাঁড়ায় কত নেকি কাজ করেছো কত গুনাহের কাজ করেছো তোমার পা সাক্ষী দেবে নেকির কাজে হেঁটে গেছ নাকি গুনাহের কাজে হেটে গেছো শুধু তাই নয় শুধু নয় প্রাণ বলছে চব্বিশ পারা খুলে দেখো এমন একটা দিন আসবে তোমাদের সামনে তোমার এই চামড়াগুলো পর্যন্ত কথা বলবে হাতটা اذا ما جاءوها شهد عليهم سمعهم وابصارهم وجنودهم

দেখেছো নাকি খারাপ জিনিস দেখেছো এমন কি তোমার এই শরীরের চামড়া গুলো সাক্ষী দেবে তুমি ভ্যালেন্টাইন ডে পালন করতে গেছো রোজ গোলাপটা হাতে ধরিয়েছো গার্লফ্রেন্ড এর এখানে চুমু খেয়েছো এই চামড়া তোমার সাক্ষী দেবে আল্লাহর কোরআন বলছে এই চামড়া যখন কথা বলবে সেদিন সেই মানুষটা হতবাক হয়ে যাবে পাগলের মতো পাগলের মতো বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা সাহেব তোমালাই না কলু আন্তকান আল্লাহুল্লাদি আন্তককুল্লা সেই মানুষগুলো বলবে ও আমার শরীরে চামড়া কেন আজকে আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ বলো আমি তো তোমাদের শান্তিতে রাখার জন্য কত হারাম মাল দিয়ে ক্রিম ব্যবহার করেছিলাম কত সুখে শান্তিতে তোমাদের রেখেছিলাম আজকে কেন আমার বিপক্ষে বলো বলতে বলবে যে আল্লাহ প্রত্যেকটা জিনিসকে বাক দিয়েছে সে আল্লাহ আজকে আমাদের বাক দিয়েছে সেজন্য সত্য কথাটা আল্লাহর দরবারে বলছি এখানে পক্ষপাতিত্বের কিছু নাই কিছু মানুষ মনে করছে কোথায় কোন জায়গায় করছি কি করে ধরা পড়বে কে ধরবে বলো আল্লাহ বলছে ওরে পাগল দুটো সিসি ক্যামেরা লাগিয়েছি কেরামান কাতিবিন বিয়ালামু

কপালে উঠে যাবে এবং সে কানতে কানতে বলবে না মুসফিতি না মিমাফি ওয়াকুলু يقولون يا ويلتنا ما هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا بُنَا যখন তাকিয়ে দেখবে ঝরঝর করে কান্দার বলবে হাই আমি তো বড় বড় ছোট ছোট যেগুলো আমি কাউকে জানিয়ে করি নাই নিজেও সেগুলো গোনা মনে করি নাই সেইগুলো পর্যন্ত দেখছি লিপিবদ্ধ হয়ে যাবে চোখ দিয়ে পানি ঝরবে নিরুপায় হয়ে যাবে জড়ো হয়ে যাবে আল্লাহর সামনে আল্লাহর কসম খেয়ে বলছি আমার বাবাজিরা মায়েরা ভাইরা বোনেরা বাহ্যিকটা কত ভালো ভিতরটা কত খারাপ কেউ জানো না জানো আমি জানি আর আমার আল্লাহ জানে মানুষ সেদিন ভয় জড় হয়ে যাবে জজের সামনে গ্রামে তার পাটিতে বিচার হচ্ছে সে অনেক জিনিস গুপ্ত করে রেখেছিল বলে নাই কিন্তু গ্রামের বিচারকরা না চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তার জিনিসগুলো জেলে গেছে ওই 50টা লোকের সামনে যখন কথা বলতে গেছে এমন ধমক দিয়েছে এমন চমক দিয়েছে কর মুখ খুলবি না তোর সব কর্মকাণ্ড জানি সে তখন বুঝে গেছে আমার সব জিনিসটা এদের সামনে ওপেন হয়ে গেছে ওই পঞ্চাশটা লোকের সামনে মাথা নত করে তখন জোরে

আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই তারা সেদিন আফসোস করে করে বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতামি কুনতু তুরাবা আজকের দিনটা দেখার আগে যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো কতই না ভালো হতো কারণ তখন রক্তে যে ছিল টাকার গরম ছিল একেবারে যৌবনের তারুণ্যের উচ্ছাস ছিল তাই সেই এই সমস্ত অন্যায় কাজগুলো করেছিলাম ব্রেনে কথা ছিল না

কানে কানে বলো আস্তে আস্তে বলো চোখের ইশারাই ইশারাই বলো কেউ জানতে পারুক না জানুক আমি আল্লাহ সেটা জেনে নি শুধু জানি তাই নয় ওইটাও আমার সম্মানিত ফেরেস তারা যাদেরকে লেখক হিসাবে নিযুক্ত করেছি তারা সেটাও লিপিবদ্ধ করে সেটাও তারা লিপিবদ্ধ করে সেদিন তোমার পালাবার কোনো রাস্তা থাকবে না কত সাক্ষী নেবে তোমার সামনে সমস্ত সাক্ষীগুলো তুলে দেওয়া হবে সেজন্য আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা মায়েদেরকে বিশেষ করে বলবো স্বামী ভক্তি এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি স্বামীর মায়া স্বামীর স্নেহ এই সাবানুল মুআজ্জাম মাস এর আগে রজব মাস গেল প্রিয় নবী বলেন আমি গেলাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে পড়তে দেখলাম জিজ্ঞাসা করলো জিবরিল কি ব্যাপার এই অধিকাংশ নারীগুলো জাহান্নামে কেন বলল এর এক নম্বর কারণ হলো এরা বড় নাশুকরা এরা স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না এরা স্বামীর মূল্যায়ন করতে জানে না যে মেয়েটার স্বামী মারা গেছে আমি মায়েদেরকে বলবো তার কাছে এক ঘন্টা বসে একবার স্বামী কি জিনিস তার ব্যথার কথাগুলো শুনবেন তাহলে আজকে স্বামী আপনার ছাতার মতো আছে আপনি বুঝতে পারবেন সত্যি আমার স্বামীর কতটা প্রয়োজন ওই মেয়েটার কাছে বসে জিজ্ঞাসা করুন যার স্বামী মারা গেছে সেই মাটা বিধবা সে আপনার পা দুটো জড়িয়ে ধরে বলবে বোন এ ভুল করো আমার নাই আমি পেরেছি সেজন্য আর একটা কথা বলবো আমার স্বামীর যেটুকু ইনকাম তার রোজগারের বাইরে কোনো মেয়ের যেন ডিমান্ড না হয় আমার স্বামীর দশ হাজার রোজগার আমি যদি পনেরো হাজারের ডিমান্ড করি আমার স্বামী লটারির টিকিট কাটতে বাধ্য হবে আমার স্বামী জুয়া খেলতে বাধ্য হবে আমার স্বামীর সুদ নিতে বাধ্য হবে কারণ সে আমার ডিমান্ডটা পূরণ করতে চাইবে যে আমি বইয়ের কাছে ছোট করছি তার ডিমান্ড পুরো করতে পারছি না আমার মায়েরা আমার বোনেরা আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো আপনার ডিমান্ডটা কমে যাক স্বামী স্ত্রী মিল মোহব্বত থাক ভালোবাসা থাক দেখবেন এক বেলা খাবেন ছেঁড়া কাপড়টা পরে থাকবেন তবু মনে হবে জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছেন আর আপনি মনে করলেন অধিক টাকা পয়সা বিল্ডিং বালাখানা সুখ না থাকলে মনে হবে সেটাই যেন জাহান নামের আগুন সেই জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে গলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার তিনার জীবনী তিনার পারিবারিক জীবনী তিনার রাষ্ট্রীয় জীবনী তিনার সামাজিক জীবন ব্যবস্থা এইগুলো আমাদের বাচ্চাদেরকে বাচ্চাদেরকে দিতে হবে হবে জানাতে আমরাও এই ভাই আমাকে বললো সেক্রেটারি সাহেব যে ঈশার পরে যুবকদের জন্য আমরা বয়স্ক যারা তাদের জন্য বক্তব্যে পড়াবার ব্যবস্থা করেছি অত্যন্ত ভালো উদ্যোগ কারণ যে সময়টা গেছে গেছে। সময়ের মূল্যায়ন করুন সময়ের দাম দেন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল আসমানু সময় হচ্ছে স্বর্ণের থেকেও মূল্যবান যে সময় টুকুই বাকি আছে কেন আমি পারবো না আমি কি কুরআন শিখে দুটো সুরামুখস্ত করতে পারবো না পাঁচটা সূরা মুখস্থ করতে পারবো না আপনার লাভটা কি হবে এটা বলি তারপর ইনশাআল্লাহ আমরা দুআর দিকে এগিয়ে যাব হাদিসটা পড়লে আমরা বুঝতে পারি যে কিয়ামতের দিনে হাফেজকে কুরআন যখন সম্মান দেওয়া হবে আল্লাহ বলবেন ইকরা কিত ইকরা ওয়ার্টকি ওয়ার্টিল كما كنت ترتل في الدنيا فإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَة پڑھতে থাকো দুনিয়াতে যেমন তুমি তাজবিদ সাথে সাথে তرتিল তুমি সেভাবেই পড়তে থাকো তোমার শেষ মর্যাদা ওইটা হবে যেটা তোমার শেষ আয়াত হবে তার মানে একটা ব্যক্তি পড়তে পড়তে সে ধরুন পাঁচশোটা আয়াত পড়লো এই জায়গাটাই তোমার শেষ মর্যাদা এখন বলেন কারো চারশোটা আয়াত সে চারশোটা পড়বে কার একশোটা আয়াত সে একশোটা পড়বে তাহলে আমরা যদি পূর্ণাঙ্গ হাফিজ কোরআন নাও হতে পারি আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আমরা আংশিক হাফিজ কোরআন কিন্তু হতে পারবো কেউ দুটো সুরার কেউ দশটা সুরার কেউ পনেরোটা সুরার এই হাফিজ কোরআনও যদি আমরা হতে পারি এখান থেকে যদি এই কোরআনগুলো আমরা শিখতে পারি দুনিয়াতেও লাভ দেবে উলামায় কেরামদের জিজ্ঞাসা করবেন মহামায় অনেক মানুষ মারা যাচ্ছে এত লাশ জমা হয়েছে যে পার্সোনাল পার্সোনাল কবর আর দেওয়া যাবে না একটা কবর কেটে গণকবর দিতে হচ্ছে এক একটা কবরে পাঁচটা সাতটা করে লাশকে শোয়ানো হবে মশলা হলো ওই পাঁচ ছটা লোকের ভিতরে যার বেশি কোরআন মুখস্ত ছিল তাকে কেবলার দিকে দাও তারপরে যার একটু কম ছিল তার পাশে তাকে রাখো তার পাশে তাকে রাখো তাহলে আপনি যদি দশটা সুরা শেখেন পাঁচটা সুরা শেখেন এই দুনিয়াতেও মরার সময়ও আপনার কাজে লাগবে সেই জন্য এই মক্তব শিক্ষা অত্যন্ত জরুরি একা কারো পক্ষে সম্ভব হয় না সম্মিলিতভাবে সবাই মিলে আমরা সেই জিনিসটাকে আঁকড়ে ধরে যার যারা ইয়ং আছে তাদের কাজ কি হবে কোন বাচ্চাটা আজকে এলো না তার গার্জেনের সাথে কথা বলা কেন ভাই তোমার ছেলেটা আজ কেন গেল না কি ব্যাপার অসুস্থ নাকি তাকে যে কোনো প্রকারে হোক এই মক্তবে পৌঁছে দেওয়া লাভটা হবে আমার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে শিল্পপতি হবে ব্যবসায়ী হবে কিন্তু সে নাস্তিক হবে না আল্লাহ নাই বলবে না নবীর চরিত্রে সে আঙুল তুলবে না ইসলামকে নিয়ে সে উল্টো কথা বলবে না সে মানুষের সঙ্গে অভাব অভদ্রতা করবে না আব্বা মায়ের উপরে অত্যাচার অবিচার জুলুম করবে না বড়দের সঙ্গে বেয়াদবি করবে না সে তাদেরকে আদব করবে তাদেরকে সম্মান করবে স্ত্রীদেরকে তার হকটা বুঝাতে চাইবে ভাইকে ভাইয়ের হকটা বোনকে বোনের হকটা আমার ভাইরা আমার বাবাজিরা আমার মায়েরা বোনেরা আপনারা সকলে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন সেই সন্ধ্যা থেকে নিয়ে আমিও এই কদিন অসুস্থ আপনাদের ভালো আপনারা এসেছিলাম এই কথা আমি টুটা ফুটাই আপনাদের সামনে রাখলাম বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে না হান্ড্রেড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি হয়েছে মানুষ হিসাবে আর একটা কথা আমি আবার বলি কাউকে লক্ষ্য করে কোনো কথা বলা হয় না আমার ভাই কোরআনের কথাগুলো তুলে ধরা হয় যাতে করে আমার লাভ হয় যাতে করে আপনার লাভ হয় যাতে করে আমি কবরে বাঁচতে পারি যাতে করে আপনারা কবরে বাঁচতে পারেন এই জন্যই এই কথাগুলো তুলে ধরা হয় আমার আর একটা ভাই আর একটা প্রশ্ন করেছেন যে জলসার দিনে অনেক বেহাই বেলাল্লাপোনা কাজ সমাজে হয়ে যায় পুরুষ মহিলা একসাথে মিলিতভাবে হয়ে তারা সমাজে এই সমস্ত অনেক জিনিস যেগুলো এই জায়গায় ঘটা উচিত নয় সেই সমস্ত কাজ পর্যন্ত হয়ে যায় তো সর্বপ্রথম হলো মেলা করে জলসার এর তো কোনো অনুমতি নাই মেলাকে তো ইসলাম ছেলে মেয়ে এক কাছে হতেই তো নিষেধ করেছে ছেলে মেয়ে এক কাছে হলে তখন সেখানে পদস্খলন ঘটবে স্লিপ কাটবে অনেক অনৈতিক কাজ হবে অনেক ইসলাম বহির্ভূত কাজ হবে সেই জন্য কি পন্থা অবলম্বন করলে এইগুলো করা যাবে আমাকে জিজ্ঞাসা করেছেন আমার থেকে ভালো হবে এই উলামায়ে কেরাম জিনারা আছেন আপনার এলাকা তারা বুঝেন এই এলাকার সামাজিক রসম রেওয়াজ কি আছে এই এলাকার পরিকাঠামো কি আছে কারণ যে কোনো কাজ হিকমতের সাথে যে কোনো কাজকে সুন্দরভাবে এলাকা কন্ট্রোল করে সেই পরিকল্পনা মাফিক কাজ করতে হয় সেই জন্য এই উলামায়ে কেরাম জিনারা আমাদের আছেন বড় বড় বুজুর্গান দিন বড় বড় মাদ্রাসা ভাষা সঙ্গে আলোচনা করে আপনারা সেই সলিউশনটা তিনারা দেবেন সেটা মেনে আপনারা সেই মোতাবিক কাজ করবেন আর তা না হলে যদি এইভাবে হচ্ছে হোক আর হই 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 হয় তাহলে এইভাবে মুক্তি আনে কেরামদের কাছে আপনি যা লিখেছেন যদি এটা দিয়ে ফতোয়া নেন মুক্তি সাহেব ফতোয়া এটাই দেবে এইভাবে জলসা জায়েজ নাই প্রশ্নতে যা লেখা আছে আমি সব খুলে বললাম না যেহেতু যেটা লেখা আছে এই মজমাই সেগুলো খুলে বলার মতো নয় যার কারণে আমি অনেক কথা বলে দিয়েছি যে অনেক ইসলাম কাজ হয় দেবে যে এইভাবে জলসা করার কোন প্রয়োজন নাই জলসা হচ্ছে মানুষকে দিনের দিকে আহ্বান করার জন্য দিনই কাজ করতে গিয়ে বদিনই ভেজা হবে আপনি বলবেন আমার নিয়োগ ঠিক আছে না হবে না আপনি নিয়ত ঠিক রাখলে হবে না আপনি নিয়ত করবেন আমি গ্রামের সব গরিবদেরকে কালকে এক কুইন্টাল করে চাল দেবো রাত্রি বেলায় ব্যাংকে ডাকাতি করবো হলো না নিয়তটা ভালো গরিবদেরকে আপনি খাওয়াবেন কিন্তু এই যে মালটা আনবেন এইটা তো খারাপ যে কাজটা করে করবেন সেটাও তো না সেই জন্য ভাইরা আমার নিজের ভাই নিজের ছেলে মনে করে ক্ষমা করবেন আরে কত কথা যা বললাম আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেয় যদি আমার জীবনে আমল না থাকে আল্লাহর কসম খেয়ে বলছি আপনাদের আগে আল্লাহ আমাকে জাহান নামে নিক্ষেপ করবে জাহান নামের আগুনে ফেলবে তুমি বলেছ তুমি নাই তুমি বলেছ তুমি করোনাই সেই জন্য আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেয় তারপর আমাদের সকলকে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু